Hello, my dear student. আশা করি ভালো আছো, পড়াশোনার মধ্যে আছো এবং আমাদের লাইভ এবং ভিডিও ক্লাসগুলো অবশ্যই নিয়মিত দেখছো, কারণ তোমাদের পড়াশোনাগুলো এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা অর্থাৎ লাইভ এবং ভিডিও ক্লাস এবং আনুষাঙ্গিক যে কার্যক্রম এগুলো কিন্তু তোমরা যদি সমন্বয় করতে পারো তাহলে কিন্তু তোমাদের পড়াশোনার গতিটা আরো বেড়ে যাবে। কারণ এখানে যে শিডিউল করে ক্লাস নেওয়া হচ্ছে, পড়া দেওয়া হচ্ছে, পিকচার দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেই কিন্তু এগুলো কাজগুলো করা হচ্ছে। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করছিলাম তেমনই একটি টপিকস নিয়ে আজও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। এই টপিকসগুলো আলোচনার মাধ্যমে এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো সেগুলোর জন্যই কিন্তু এই প্রচেষ্টাগুলো আমাদের নাও, এবং এই প্রচেষ্টাগুলোর সাথে তোমরা যদি একাত্মতা প্রকাশ করো তাহলে কিন্তু তোমাদেরও লাভ। যাই হোক, আমরা মুক্তিযুদ্ধের অভিযানে ছিলাম, তো মুক্তিযুদ্ধের অভিযানে থাকা অবস্থায় আজকে আরো একটি ঘটনা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে প্রিভিয়াস ঘটনাগুলো মনে আছে কিনা একটু দেখি। গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কিছু দেশের ভূমিকা আমাদের মহান মুক্তিযুদ্ধে। আমাদের মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে ভূমিকা নিয়েছিল। যেমন আমাদের একেবারে ঘনিষ্ঠ প্রতিবেশী কি যে দেশ, সেটা ভারত। ভারত আমাদের মুক্তিযুদ্ধে কিভাবে ভূমিকা নিয়েছিল, যদি প্রথমে আমি বলি যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে কিভাবে ভূমিকা নিয়েছিল। অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধে দেশটি প্রত্যক্ষভাবে সরাসরি অংশগ্রহণ করে আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত। তারা অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, গোলাবারুদ দিয়ে, এমনকি নিজের সৈন্য দিয়েও আমাদেরকে সাহায্য করেছিল। আরেকটা প্রশ্ন করি, বলতো আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতে কত সৈন্য মারা গিয়েছিল? আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের কত সৈন্য মারা গিয়েছিল সবারই জানার কথা। প্রায় 4000 ভারতীয় সৈন্য আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে মারা গিয়েছিল। সুতরাং ভারতের ভূমিকা তো বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি লাইভ এবং ভিডিও ক্লাসগুলো দেখে বুঝতে পারবো যে ভারতের ভূমিকাটা আমাদের মহান মুক্তিযুদ্ধে কেমন ছিল। এরপরে যে দেশটা আমাদের মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল সেই দেশটা কথা বলতে পারবে? ভারতের পরে, ইয়েস, ভারতের পরে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে ভূমিকা রেখেছিল। সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে হোক অথবা আমেরিকা পাকিস্তানের পক্ষে যে সপ্তম নৌবহর পাঠিয়েছিল তার পাল্টা হিসেবে ভারত মহাসাগরে সোভিয়েত ইউনিয়ন যে নৌবহর পাঠিয়েছিল সেভাবে হয়ে বিভিন্ন ভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের কথা বলতে পারি। তো আজকে আমরা দেখব আমাদের মহান মুক্তিযুদ্ধে শুধু দেশই যে ভূমিকা রেখেছিল তা না, বিভিন্ন ভাবে বিভিন্ন সংস্থা ব্যক্তি প্রতিনিধিরাও ভূমিকা রেখেছিল। তার একটা আলোচনা হচ্ছে শিল্পী সাহিত্যিক এবং কনসার্ট ফর বাংলাদেশ নামে যে অনুষ্ঠানটা হয়েছিল তার আজকে আলোচনার বিষয়, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধে শিল্পী সাহিত্যিকরা কিভাবে ভূমিকা রেখেছিল। আমরা জানি শিল্পী সাহিত্যিকরা তাদের লেখনির মাধ্যমে, তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তারা হচ্ছে প্রতিবাদ জানায়, মতামত জানায়। ঠিক তেমনি আমাদের মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন ভাবে শিল্পী সাহিত্যিকরা ভূমিকা রেখেছিল। যেমন বিভিন্ন বেতার কেন্দ্রে শিল্পী সাহিত্যিকরা মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের বিভিন্ন রচনা প্রকাশ, মুক্তিযুদ্ধের বুলেটিন প্রকাশ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদের তথ্য দেওয়া, তাদেরকে উজ্জীবিত করা, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার মাধ্যমে তারা কিন্তু অবদান রেখেছিল। যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা বলা যায়, তারপরে হচ্ছে কলকাতা বেতার কেন্দ্র থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে ভূমিকাটা রেখেছিল। এছাড়াও তারা কি করত, বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে সাংস্কৃতিক কার্যক্রম,
সাংস্কৃতিক কাজ করত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প বা এই রকম শরণার্থী শিবিরগুলোতে তারা ঘুরে ঘুরে এই সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করত বা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রকম মানসিকভাবে উজ্জীবিত রাখার জন্য সে এই কাজগুলো তারা করত এমনকি সে শরণার্থীদের ক্যাম্পে ঘুরে ঘুরেও তারা এই কার্যক্রমগুলো এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করত বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের গান রচনা করত আমরা জানি সেই সময় বিভিন্ন ধরনের গান মুক্তিযুদ্ধকে ব্যাপকভাবে উদ্দীপিত করেছিল স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে যে গানগুলো পরিবেশন করা হতো ওগুলো কিন্তু এখনো অনেক জনপ্রিয় এখন অনেক প্রচলিত এই মুক্তিযুদ্ধের গানগুলো রচনা করে তারা মুক্তিযোদ্ধাকে আরো বেশি অনুপ্রাণিত করত উজ্জীবিত করত তারা সারাদিন যুদ্ধ করার পর যখন একটু বিনোদনের আশায় রেডিও করত তারা তখন এই গানগুলো শুনে আবার নতুন ভাবে রিফ্রেশ হয়ে পরবর্তী যুদ্ধের জন্য তারা পরিকল্পনা করত এভাবে দেখা যায় যে আমাদের মহান মুক্তিযুদ্ধের শিল্পী কৃষ্ণাচার্য তাদের মতো করে বিভিন্ন ভাবে সাহায্য করার চেষ্টা করেছে আর একটা বহির্ভূত দেশের ভেতরের কথা দেশের বাইরে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ ওকে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করার জন্য বিশ্বের অন্যান্য দেশের শিল্পী শান্তি ভূমিকা রয়েছিল তার মধ্যে একটি ছিল হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ ইংল্যান্ডে জন্মগ্রহণ করা জর্জ হ্যারিসন আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তহবিল সংগ্রহ করার জন্য রবি শঙ্করের সহায়তায় অথবা রবি শঙ্করের উদ্যোগে তিনি কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করেন তার মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের গণহত্যা বিশ্বকে জানানো মুক্তিযোদ্ধাদের পাকিস্তানি সৈন্যরা পাকিস্তানি শাসক নির্বিচারে গণহত্যা করছে নির্বিচারে সবকিছু ধ্বংস করছে সেটা বিশ্ববাসীর কাছে জানানোর মাধ্যমে তিনি এই কনসার্ট ফর বাংলাদেশের আয়োজনটা করেন যাতে বিশ্ব বুঝতে পারে বাংলাদেশে কি ধরনের ভয়াবহ হত্যাযজ্ঞ হচ্ছে জেনোসাইড হচ্ছে এবং এই জেনোসাইডের মাধ্যমে বাংলাদেশকে তিনি সহায়তা করার জন্য তিনি তহবিল সংগ্রহের একটা উদ্যোগ নেন অর্থাৎ তার কনসার্টের মাধ্যমে তিনি তহবিল সংগ্রহের ব্যবস্থা করেন অর্থাৎ এই গান পরিবেশনের কনসার্টের মাধ্যমে তিনি তহবিল সংগ্রহ করে তা মুক্তিযোদ্ধাদের সহায়তা করার জন্য ব্যবস্থা করেন তার এই প্রচেষ্টা ছিল অত্যধিক সফল এবং এই কনসার্টের মাধ্যমে বিভিন্ন ভাবে সেই তহবিলটা তিনি রেজ করতে পেরেছিলেন এবার আমরা দেখব যে শুধুমাত্র শিল্পী সাহিত্যিক বা কনসার্ট ফর বাংলাদেশই না এবার আমরা দেখব যে আমাদের আরো কিছু কিছু সেক্টর মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাংবাদিক ও গণমাধ্যম আমাদের মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন বেতার কেন্দ্র হোক টেলিভিশন কেন্দ্র হোক পত্রিকা হোক এদের সাংবাদিকরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে বিভিন্ন ভূমিকা রেখেছিল এবং বিভিন্ন গণমাধ্যম সেটা প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক টেলিভিশন মিডিয়া হোক রেডিও মিডিয়া হোক যেভাবে হোক এরা কিন্তু আমাদেরকে সহায়তা করেছিল এই সাংবাদিকরা যেমন সাইমন ফ্রি বা এইরকম সাংবাদিকরা তারা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এরা আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরার ব্যবস্থা করেছিলেন কেন করেছিলেন পাকিস্তান সরকার কিন্তু আমাদের এই পূর্ব পাকিস্তানে কি হচ্ছে সেটা বহির্বিশ্বকে জানানো সব রাস্তা বন্ধ করে দিয়েছিল জার্নালিস্টকে বন্ধ করে দিয়েছিল প্রচার মাধ্যম বন্ধ করে দিয়েছিল তার এখানে নির্বিঘ্নে হত্যাযজ্ঞ যাতে পরিচালনা করতে পারে না সেই সময় এত আধুনিক প্রযুক্তি ছিল না সুতরাং বাংলাদেশের প্রকৃত চিত্র কি ছিল সেই সময়ে সেগুলো তুলে ধরার জন্য বিভিন্ন সাংবাদিক বিভিন্ন চেষ্টার মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়েও সেই প্রকৃত চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটা প্রচেষ্টা নিয়েছিল গণহত্যার চিত্র প্রকাশ গণ
হত্যার চিত্র প্রকাশ যে কয়েকজন সাংবাদিক জীবনে ঝুঁকি নিয়ে বিভিন্ন কষ্ট করে বাংলাদেশে যে রিয়েল জেনোসাইড হচ্ছে সেই জেনোসাইডের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটা প্রাণ চেষ্টা করেছিল তাদের মধ্যে বিভিন্ন সাংবাদিক যে চেষ্টাগুলো করেছিল সেগুলো উল্লেখযোগ্য তারপরে বলা হচ্ছে এটা ছিল মুক্তি বা স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ তা প্রমাণ করার ব্যবস্থা করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে যে বলতো যে এটা আমাদের দেশের অভ্যন্তরে একটা গণ্ডগোল চলছে পশ্চিম পাকিস্তান বলতো পাকিস্তানের ভেতরের একটা গণ্ডগোল অর্থাৎ পাকিস্তানের ভেতরে তাদের কিছু জনগণ বিদ্রোহ করেছে গণ্ডগোল হচ্ছে কিন্তু আমরা যে মুক্তি যুদ্ধ করছি আমরা যে স্বাধীনতা যুদ্ধ করছি এইটা প্রমাণ করার ব্যবস্থা করেছিল আমাদের বিভিন্ন সেই সময় বক্তব্যটি সাংবাদিকরা তাদের অবদান পাওয়া কিছু উল্লেখযোগ্য এবার আসি আমরা গণমাধ্যম বিবিসি এখনো এটা অনেক প্রচলিত বিবিসি ভয়েস অফ আমেরিকা এরকম বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য ব্যতিব্যস্ত ছিল কলকাতা বেতার কেন্দ্র থেকেও এগুলো থেকেও বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন গান বিভিন্ন প্রতিবেদন বিভিন্ন সংবাদ আমাদের মুক্তিযুদ্ধের নানাভাবে সহায়তা করেছিল সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এরাও কিন্তু আমাদেরকে নানাভাবে নানা অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে নানা গান কীর্তন পূজার মাধ্যমে আমাদেরকে জনপ্রিয় করেছিল এবং সেগুলো কিন্তু মুক্তিযুদ্ধের অনেক বেশি প্রভাবিত করেছিল এমন এমন কিছু কিছু অনুষ্ঠানের কথা বিভিন্ন সময় জানা যায় যেগুলো সেই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের উদ্বুদ্ধ করার কাজে তো এই ছিল মুক্তিযুদ্ধে সাংবাদিক গণমাধ্যম হোয়াটসঅ্যাপ ফর বাংলাদেশ শিল্পী সাহিত্যিকরা আমাদের অবদান তবে সামগ্রিকভাবে বিভিন্ন সেক্টরের মানুষ আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল এই জন্যই তো এই যুদ্ধটাকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হচ্ছে যে শুধুমাত্র সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী ও প্রতিরক্ষা বাহিনী যে যুদ্ধ করে নাই সামগ্রিকভাবে সব সেক্টরের মানুষ আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং এই মুক্তিযুদ্ধটাকে সফল অনুমিত করেছিল এই শ্লাবু হিসেবে তোমাদের একটা কাজ দিই সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে গণমাধ্যমে ভূমিকা মূল্যায়ন মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন কর ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ